সম্পূর্ণভাবে একেবারে পরিকল্পিতভাবে প্ররোচনা দেয়া, যে ধরনের কথাবার্তা তারা বলছেন, আরে যখন 34 বছরের বাম জমানা সন্ত্রাস, তখন আন্দোলন এককালে অবিভক্ত কংগ্রেস, পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করেনি, তার জন্য এই ধরনের ভাষা ব্যবহারের প্রয়োজন পড়ে। আসলে বিজেপি নেতারা জনগণ থেকে বিচ্ছিন্ন, বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই, তারা নিজেদের মধ্যে যুযুধান গোষ্ঠীগুলির প্রতিযোগিতা, কে কত খারাপ কথা বলে একটু ভেসে থাকতে পারে, নিজেদের দলের কর্মীরাই তাদের নেতাদের বিশ্বাস করেন না, আস্থা রাখেন না, ফলে এগুলো না তাদের নিজেদের মধ্যে একটা সুকান্ত বিজেপি, একটা দিলীপ বিজেপি, একটা অধিকারী বিজেপি, এদের যে একটা অভ্যন্তরীণ প্রতিযোগিতা চলছে, প্রত্যেকেই তো একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে, ভোট আসে হারে, ভোট আসে হারে, টিকে থাকতে গেলে শুধুমাত্র এই ধরনের কিছু প্রলাপের উপর, কিন্তু এটা একেবারে প্ররোচনা দেয়া, হিংসায় উত্তেজনার উপাদান তৈরি করা, তো তারা নিজেদের এই ব্যর্থতা এবং গোষ্ঠীবাজির মধ্যে পড়ে একটা সামগ্রিক একটা খানিকটা প্ররোচনার তারা সৃষ্টি করছেন, এটা অত্যন্ত আপত্তিকর। মূল আন্দোলনের সঙ্গে মানুষের কি সম্পর্ক সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যুগে যুগে দেখিয়ে এসেছেন, এই নেতৃত্বের কোনো গ্রহণযোগ্যতা নেই, ফলে তারা এইভাবেই যতটুকু পারেন ভেসে থাকার চেষ্টা করেন। কোনো ঘটনা কোনো কিছু নিয়ে তারা যখন কুৎসা করবেন, তারা যেন একটু মনে রাখেন যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, তৃণমূল কংগ্রেসের পাশে আছেন, 99.5% কাজ ভালো হচ্ছে, এবং ভালো হচ্ছে বলেই বারবার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে। এবার 0.5% যদি কোথাও কোনো ভুল থাকে, সংশোধন হচ্ছে বা আইন আইনের পথে চলবে, কিন্তু এরা যেটা ভাবছেন, এই বিজেপি প্রতিহিংসার রাজনীতি, বাংলার টাকা বন্ধ করে দেওয়া, তারা ভাবছেন দু একটি বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে কুৎসা করা, দায়িত্ব নিয়ে বলতে পারছি, সুকান্তবাবু আপনি আপনার বাড়ির ওয়ার্ড জিততে পারেন না, দল কোথাও কোনো কিছু নেই, সংশোধন হচ্ছে, নেতৃত্ব নজর রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নজর রাখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখছেন, সুব্রত বক্সী নজর রাখছেন, সিনিয়র জুনিয়র একসঙ্গে মিলে চলছে এটা, তো ফলে যেখানে ইচ্ছে যান নিট ফল ভোট আসবে, তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদে আবার জিতে আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুথ সম্মেলনে, কর্মী সম্মেলনে নতুন তৃণমূল কংগ্রেস গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, নতুন তৃণমূল গড়ছে, 6 মাসের মধ্যে আসছে নতুন তৃণমূল, মানুষ যা চায়, সে একেবারে তৃণমূলের খাসতালুকের এরকম একটা পোস্টার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, এই পোস্টারটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন এটা প্রথম কথা, যে পোস্টারগুলির কথা আপনারা বলছেন, এটা তো দল থেকে পোস্টার দেওয়া হয়নি, হয়তো কোনো উৎসাহী সমর্থক, দলের কোনো শুভানুদ্যায়ী, তারা কেউ অতি উৎসাহে করেছেন, কিন্তু যে বিকৃতভাবে এটা অপব্যাখ্যা হচ্ছে সেটা একদমই ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধৃতি নিয়ে কিছু পোস্টার কেউ করে থাকতে পারেন, ফলে যার উদ্ধৃতি তাঁর নাম এবং ছবি সেখানে থাকবে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃতি এবং নাম ছবি সহ বহু ব্যানার যুগে যুগে হয়ে এসছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, ফলে আমার মনে হয় এর মধ্যে কোনো ডিমার্কেশন লাইন যদি কেউ টানার চেষ্টা করেন সেটা একেবারেই অপব্যাখ্যা হয়ে যাবে। আমি আবার বলছি, আই রিপিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সিনিয়ররা জুনিয়র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় 5টা প্রজন্ম আমি তৈরি করে দিয়ে যাচ্ছি, ফলে নেতৃত্ব নিজেই আরও বেশি করে নতুন মুখকে তৈরি করে আনার কথা বলছেন, ফলে এইভাবে একটা এক অভিন্ন তৃণমূল পরিবার চলছে, এর মধ্যে কোনো ডিমার্কেশন লাইন টানার চেষ্টা করাটা আমার মনে হয় সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। শুভেন্দু ত্রিবেদী বলছেন 6 মাসে তো দলটাই উঠে যাবে, নতুন তৃণমূল কি করে আসবে, এ তোরাবাজি নতুন ছক। শুভেন্দু অধিকারী 20 সালে বলেছিলেন 21 সালে বিধানসভায় তৃণমূল উঠে যাবে, বিজেপি নাকি ক্ষমতায় আসবে, দিল্লির জেঠুদের হাওয়ায় তিনি বলে বসেছিলেন, তো হলো না। এরপরে তিনি বললেন পুরো ভোটে তৃণমূল উঠে যাবে, তারা আসবেন, হলো না। এরপর যতগুলি উপনির্বাচন এলো, কেন্দ্রীয় নির্বাচন কমিশন করেছে, সেটা আসানসোলের লোকসভা হতে পারে বা অন্যান্য বিধানসভা, শুভেন্দু অধিকারী ঘুরে ঘুরে প্রচার করলেন এবং
হেরে গেলেন প্রত্যেকটা জায়গায়। উল্টে কাথি তাদের বাড়ি তাদের দখলের পুরসভা, সেখান থেকে অধিকারীদের সাইনবোর্ডটাই উঠে গেল। আগে ঘর সামলা পরে ভাববি বাংলা। তো ফলে ওনার এই কথাগুলির কোনো বাস্তবসম্মত গুরুত্বই নেই। যে গুজরাট নির্বাচন সামনে বিলকিস বানুর মতো একটি ঘটনা, দর্শনার্থে গুজরাটে যেটা ঘটেছে অত্যন্ত আপত্তিকর। যে মহিলাকে গণধর্ষণের শিকার করা হয়েছে তার 3 বছরের শিশু কন্যা সহ পরিবারের 7 জনকে খুন করা হয়েছে, সেই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘরানার চূড়ান্ত যে ক্রাইম, অর্থাৎ ধর্ষণ এবং তার সঙ্গে খুন, সেই অপরাধে অভিযুক্তদের এবং প্রমাণিত অভিযুক্তদের যেভাবে গুজরাট সরকার, ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার 15ই আগস্ট উপলক্ষে মুক্তি দিলেন 11 জনকে, চূড়ান্ত নিন্দা। এবং এটা একদিক থেকে অপরাধীদের ছাড়া, অন্যদিক থেকে মহিলাদের চূড়ান্ত অপমান এবং নারী নির্যাতনের বিরুদ্ধে যে আওয়াজ দেশব্যাপী উঠছে বা ওঠা উচিত তার সম্পূর্ণ বিপরীত ধর্মী কাজ। একজন মহিলাকে অন্তঃসত্ত্বা অবস্থায় গণধর্ষণ করা হলো, তার সামনে তার 3 বছরের মেয়েকে পাথরে আছড়ে মারা হলো, ওই পরিবারের 7 জনকে খুন করা হলো, আর যারা খুন করলো ধর্ষণ করলো একের পর এক আদালতে যাদের শাস্তি হলো, কয়েকটা বছর পর বিজেপি তাদের মুক্তি দিল। অর্থাৎ সারা ভারতবর্ষে বিজেপি যে মহিলাদের সম্মান, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের সুরক্ষা, মহিলাদের স্বার্থ রক্ষা তাদের কাছে গৌণ, তারা মুখে বড় বড় কথা বলে কাজে সম্পূর্ণভাবে উল্টো করে। এই ঘটনা ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে অথবা বিজেপি যেখানে আছে সেই সব জায়গায় নারী নির্যাতনকারীদের অথবা এই ধরনের ধর্ষণ খুনের মতো কুৎসিত ঘটনা যারা ঘটায় তাদের উৎসাহিত করবে, তারা অন্তত মনে করবে বিজেপি আমাদের পাশে আছে। এটা অত্যন্ত আপত্তিকর। ঝাড়খণ্ডে 3 জন বিধায়ককে শর্তাধীনে অন্তর্বর্তী জামিন দিল হাইকোর্ট, কলকাতা ছাড়তে। এটা সম্পূর্ণ বিচারাধীন বিষয়, আইনের বিষয়, ফলে এ নিয়ে কোনো আলাদা মত।